ইনজুরি, চোট, আঘাত, এই শব্দগুলো যেন তামিম ইকবালের নামের পাশে বেশ ভালোভাবেই যুক্ত হয়ে গেছে। তিন মাসেরও বেশি সময় পর শুরু করেছিলেন প্র্যাকটিস, দুই দিন ব্যাটিং করার পর আবারও চোট। মঙ্গলবার মিরপুরের ইনডোরের নেটে তাসকিনের বল মোকাবেলা করতে গিয়ে চোট পেয়েছেন বাঁ হাতের আঙুলে। এরপর টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন ফরচুন বরিশালের অধিনায়ক। তাসকিনের হঠাৎ লাফিয়ে ওঠা বলে এই আঘাত। এরপর আবারও প্রস্তুতি নিচ্ছিলেন ব্যাটিং এর, কিন্তু কোনো বল আর খেলার মতো অবস্থা ছিল না। এরপর মাঠ ছাড়েন। 10 দিন পরেই শুরু হবে BPL। তার আগে তামিমের নতুন করে চোট এবং ব্যান্ডেজ, শঙ্কা জাগানোই স্বাভাবিক। তবে জানা গেছে তামিমের এই চোট সিরিয়াস কিছু না। আগামী 19 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া BPL দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তামিম। খেলবেন ফরচুন বরিশালের হয়ে। 20 জানুয়ারি সাকিবের রংপুর রেডার্স এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তামিমের অ্যাসাইনমেন্ট। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।